যারা বাজ্রিগার পাখি পালন করছেন আর পাখিগুলোর ডিম দিচ্ছে না তাদের জন্য আমরা বাজরিগার পাখির একটা ব্রিডিং প্যাকেজ নিয়ে এসেছি এই প্যাকেজটিতে পাখির জন্য এমন একটি ডায়েট প্ল্যান নিয়ে আসা হয়েছে যে ডায়েটটা ফলো করতে পারলে এক দুই মাসের মধ্যে পাখিকে ব্রিডিংয়ে আনা সম্ভব তাই যাদের পাখি ডিম পাচ্ছে না বা যারা নতুন করে পাখি পালন শুরু করেছেন তাদেরকে অনুরোধ করব বাজারে সস্তা দামের ময়লাযুক্ত খাবার খাইয়ে আপনার পাখিগুলোকে নষ্ট করবেন না আমাদের এই ব্রিডিং প্যাকেজটিতে একই সাথে আপনি আমার হাতে তৈরি তিন কেজি খাবার পাবেন সাথে ক্যাটেল ফিশ বোন থাকবে থাকবে মিনারেল ব্লক এই উপাদানগুলো সঠিকভাবে খাওয়াতে পারলে আপনার পাখিকে আপনি আসন্ন দুই মাসের মধ্যে ব্রিডিং আনতে পারবেন প্যাকেজটির মূল্য ছয়শো টাকা আর আমাদের ডেলিভারি চার্জ আপনার এলাকার উপর নির্ভর করবে আমরা ক্যাশ অন ডেলিভারি সিস্টেম রেখেছি পণ্য হাতে পাওয়ার পর টাকা পরিশোধ করবেন যদি আপনারা যোগাযোগ করতে চান তবে ফেসবুকে আমাদের সাথে কানেক্ট হতে পারেন এবং সেখানে মেসেজ করতে পারেন প্লাস এই নাম্বারটিতেও কল করতে পারেন আজকের এই ভিডিওতে বাজরিগার পাখির ব্রিডিংয়ের এমন পাঁচটি টিপস আপনাদের সাথে শেয়ার করব যে নিয়মগুলো ফলো করতে পারলে আপনার পাখিগুলো সঠিকভাবে ডিম বাচ্চা উৎপাদন করবে আর এই সমস্ত নিয়মগুলো ফলো করার পরও যদি আপনার পাখি ডিমে না আসে তবে কোন ওষুধগুলো খাওয়াবেন সেটাও বলব ভিডিওটা শেষে তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন টিপস নাম্বার ওয়ান ন্যাচারাল জিনিস ব্যবহার করুন বাজ্রিগার পাখির খাঁচায় আপনি কোনো ন্যাচারালের বাইরের জিনিস ব্যবহার করবেন না যেমন প্লাস্টিকের তৈরি বা লোহার তৈরি কোনো জিনিস ব্যবহার করবেন না যেহেতু আমরা শুধুমাত্র খাঁচাটা লোহার ব্যবহার করছি এর বাইরে যেগুলো রয়েছে এগুলো লোহার ব্যবহার করা ঠিক হবে না কারণ কি প্রথমত একটা রয়েছে স্ট্যান্ড পাখিগুলো যে জায়গাটায় বসে থাকে এই জিনিসটা অবশ্যই চেষ্টা করবেন কাঠ বাঁশ অথবা বেতের তৈরি কোনো কিছু দিয়ে তৈরি করার তাছাড়া আপনি চাইলে যদি নিম গাছের ডাল ব্যবহার করতে পারেন তবে সেটা সবচেয়ে ভালো হয় এটা একই সাথে আপনার পাখিগুলোকে অনেক রকম রোগ জীবাণু থেকে ভালো রাখবে এবং তাদের সুস্থ সবল রাখবে আপনি জিজ্ঞেস করতে পারেন আমি কেন বললাম যে প্লাস্টিক অথবা লোহার জিনিস ব্যবহার করবেন না এটা বলার পেছনে কারণ হলো এই জিনিসগুলো মূলত পিচ্ছিল হয় যার ফলে পাখি যখন ব্রিডিং করতে যায় তখন খুব সহজে তাদের পাটা পিছলে যায় এবং যার ফলাফলস্বরূপ ব্রিডিংটা প্রপারলি হয় না আর এই সমস্যাটার সমাধানের জন্য আপনি চেষ্টা করবেন কাঠের তৈরি কোনো একটা লাঠি অথবা আপনি যে কোনো রকমের গাছের ডালটালও ব্যবহার করতে পারেন সবচেয়ে ভালো হবে নিমের ডাল ব্যবহার করলে তাছাড়া বাজিগারের জন্য যে খাবারের পাত্রটা ব্যবহার করবেন চেষ্টা করবেন এটা যেন প্লাস্টিকের না হয়ে মাটির পাত্র হয় যদি সম্ভব না হয় মাটির পাত্র সংগ্রহ করা তাহলে প্লাস্টিকের পাত্র ব্যবহার করতে পারেন কিন্তু মাটির পাত্রটা বেটার নাম্বার টু ময়লাযুক্ত খাবার খাওয়াবেন না আসলে বাজারে আপনারা যে খাবারগুলো দেখছেন এই খাবারগুলোতে দোকানিরা মূলত যখন যে খাবারটা সস্তায় পাওয়া যায় ওই খাবারটাই ব্যবহার করে আর অনেক লো গ্রেডের খাবার তারা এই খাবারের মিক্সের মধ্যে ব্যবহার করে যেখানে বাজদিগারের খাবার তৈরির জন্য অন্তত পক্ষে দশ থেকে এগারোটা আইটেমের মিক্সার করতে হয় যেটার ফর্মুলা আমি দুই দিন আগে আপনাদের ভিডিওতে দিয়েছি সেখানে তারা মোটামুটি পাঁচ ছটা বা সর্বোচ্চ পাঁচটার উপরে তো ব্যবহার করেই না আপনি দেখতে পাবেন সেখানে মিলেট ব্যবহার করা হয় না সেখানে ক্যানেরি ব্যবহার করা হয় না সেখানে অনেক ক্ষেত্রেই কুসুম ফুলের বীজ ব্যবহার করা হয় না তো এই সমস্ত সমস্যাগুলোর সমাধানের জন্য আপনারা এই ময়লাযুক্ত খাবার ব্যবহার করবেন না চেষ্টা করবেন যদি সম্ভব হয় নিজের থেকে খাবার বানান যদি আপনার অনেক কোয়ান্টিটির খাবারের প্রয়োজন হয় তবে আপনি নিজে থেকে বানাতে পারেন ফর্মুলাটা আমি আগের ভিডিওটিতে দেখাই দেখিয়েছি সেই ভিডিওটা দেখলে আপনি পুরোটা বুঝতে পারবেন আর যদি তা সম্ভব না হয় আপনি যদি এত এক্সপার্ট না হন সেক্ষেত্রে আমার এই খাবারটা ব্যবহার করতে পারেন এটার মধ্যে ময়লার পরিমাণ অনেক কম বাজারের অন্যান্য খাবারের তুলনায় আসলে এই ময়লাযুক্ত খাবার আমি কেন আপনাদের ব্যবহার করতে না করছি এটার পেছনে কারণ কি এটার পেছনে কারণ হলো ক্যাঙ্কার আপনি দেখবেন অনেক পাখি আছে শুরু শুরুতে তো ডিম পারে কিন্তু কিছুদিন পালার পর তারা শুকিয়ে যায় ডিম বাচ্চা উৎপাদন বন্ধ করে দেয় তাদের বুকগুলো শুকিয়ে যায় এগুলোর পেছনে মূল একটা কারণ হলো ক্যাঙ্কার তৈরি হওয়া আসলে তারা যে ডাস্টটা খাচ্ছে বা খাবারের সাথে মিক্স করা যে ধুলাটা রয়েছে এই ধুলাটা তাদের ক্ষতি করে এই ক্ষতির ফলাফলস্বরূপ পাখি ক্যাঙ্কারে ভোগে এবং ওই পাখিগুলো দিয়ে কিন্তু পরবর্তীতে আর ডিম বাচ্চা করানো যায় না তাই যখন আপনি নতুন একজরা পাখি কিনছেন তখন আমি রিকোয়েস্ট করব আপনার পাখিগুলোকে এই সস্তা মানের খাবার খাওয়াবেন না প্রয়োজন আপনি নিজে বানিয়ে খাওয়ান কিংবা আমার এই ফর্মুলাটা ব্যবহার করুন এতে আপনার পাখিগুলো সুস্থ থাকবে টিপস নাম্বার থ্রি অনেকে আছে নতুন অবস্থায় প্রাপ্তবয়স্ক জোড়া দেয় না তারা অপ্রাপ্তবয়স্ক তিন তিন চার 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 মাসের মাসের পাখির দিয়ে দেয় আসলে মাস মাস বা পাঁচ পাঁচ মতো বয়স হলে বাজ্রিগের কিন্তু ব্রিডিংয়ের ব্রিডিং করতে পারে বা তারা ডিম বাচ্চা করতে পারে কিন্তু একটা অ্যাডাল্টেশন পিরিয়ড রয়েছে যে সময়টাতে জোড়া দিলে ডিম বাচ্চাটা সবচেয়ে ভালো হয় বা ব্রিডিংটা সবচেয়ে ভালো হয় আপনি চেষ্টা করবেন আপনার পাখিগুলোকে ওই বয়সে জোড়া দেওয়ার এজন্য প্রথমে পাখি কিনে হাড়ি ছাড়া আপনার পাখিগুলোকে একসাথে রেখে দিন কিংবা শুরুতে জোড়া দেওয়ার জন্য দুইটাকে আলাদা আলাদা দুইটা খাঁচায় রেখে সামনাসামনি মুখোমুখি করে রাখতে পারেন যখন ওদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়ে যাবে তখন দুইটাকে একসাথে করে একটা খাঁচায় দেবেন এক্ষেত্রে শুরুতেই হাড়ি ব্যবহার করবেন না শুরুতে পাখিগুলোকে সময় স্পেন্ড করতে দিন একে অপরের সাথে আস্তে আস্তে যখন দুই তিন মাস চলে যাবে ধরেন আপনি চার মাস বয়সে একটা পাখি কিনলেন এবং আরও তিন চার তিন মাস চার মাস ওদেরকে এভাবে পাললেন কিংবা দুই মাস পারলেন এতে করে অন্তত ছয় সাত মাস বয়স হওয়ার পর যদি জোড়া দেন তাহলে ওরা মোটামুটি ভালোভাবে অ্যাডাল্ট হয় তবে এক্সপার্টরা বলে যদি আপনি আট মাসে জোড়া দেন তবে সেটা সবচেয়ে ভালো হয় তাই আপনার পাখিকে অল্প বয়সে জোড়া দেবেন না একটু বয়স হওয়ার পর জোড়া দেওয়ার চেষ্টা করুন এতে পাখি ভালো থাকবে বাচ্চার কোয়ালিটি ভালো হবে নাম্বার ফোর পাখিকে প্রাইভেসি দিন পাখির বাচ্চা উৎপাদন করতে এবং তাদের ডিম বাচ্চা করাতে বা ব্রিডিং করাতেও কিন্তু প্রাইভেসি অত্যন্ত জরুরি ওরা সাধারণভাবে আপনার সামনে ব্রিড করতে চাইবে না অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু পাখি মানুষের সামনে ব্রিড করে কিন্তু মেজরিটি পাখি মানুষের সামনে ব্রিড করতে স্বাচ্ছন্দ্যবোধ করে না এজন্য আপনার বাজলিগারকে আপনি এমন একটা জায়গায় রাখুন যে জায়গাটায় কোলাহল কম যে জায়গাটায় ঝামেলা কম কোনো মানুষ যে জায়গাটাতে সবসময় চলাচল করে না এমন একটা জায়গা বেছে বের করুন আপনার বাড়ির এমন একটা জায়গায় রাখুন যেখানে কোনো পশু পাখি তাকে ডিস্টার্ব করবে না যেমন ইঁদুর বেড়াল টিকটিকি তেলাপোকা এই সমস্ত প্রাণীগুলো যেন আপনার পাখিগুলোকে ডিস্টার্ব করতে না পারে সে ব্যাপারে নিশ্চিত করুন যদি আপনার পাখিকে তেলাপোকা বা ইঁদুরে ডিস্টার্ব করে আর পাখি যদি ডিম দিয়েও দেয় ওই ডিমগুলো কিন্তু পরবর্তীতে আর ফোটে না কারণ হচ্ছে পাখি যখন ইঁদুর দেখে বা তেলাপোকা দেখে তখন ওরা অন্ধকারের মধ্যে উল্টাপাল্টা লাফালাফি শুরু করে যার ফলে ডিমের যে পাশে যেটুকু তা দেওয়ার প্রয়োজন ওই জিনিসটি ইম ব্যালেন্স হয়ে যায় ফলাফল হিসাবে ডিমগুলো নষ্ট হয় তাই যদি আপনার বাড়িতে ইঁদুর তেলাপোকা টিকটিকি এই সমস্ত জিনিসগুলো থাকে এগুলোকে সরানোর ব্যবস্থা করুন মারার ব্যবস্থা করুন যদি বেড়াল কুকুর পালন করেন তবে বেড়াল কুকুরকে অতিরিক্ত আপনার পাখির খাঁচার আশপাশে যেতে দিবেন না যদিও এগুলো পোষা কিন্তু এই পোষা বেড়াল কুকুরেও কিন্তু পাখির জন্য একটা ডিস্টার্ব এর কারণ হতে পারে কারণ ওরা পাখির সামনে গিয়ে বসে থাকবে ওদের খোঁচানোর চেষ্টা করবে নানা রকম সমস্যা তৈরি করবে তাই এই কাজটা অ্যাভয়েড করুন আপনার বিড়াল বা কুকুরকে পাখির কাঁচা থেকে দূরে রাখুন নাম্বার ফাইভ এবারে আমি আপনাদের একটা ওষুধ সম্পর্কে বলবো যদি আপনার পাখি কোনো কিছু করার পর বা সমস্ত কিছু ট্রাই করার পরও যদি ডিম না দেয় তখন এই ফর্মুলাটা ব্যবহার করতে পারেন ফর্মুলাটা কি খুব সিম্পল দেখুন ভিটামিন ই এমন একটা ভিটামিন যেটা যে কোনো প্রাণীর সেক্স উইলকে বাড়ায় বা তার যে সেক্স করার ক্যাপাসিটি সেটাকে বৃদ্ধি করে আর এই ভিটামিন ই খাইয়ে দিলে আপনার পাখিও কিন্তু এই ক্যাপাসিটি বৃদ্ধি পাবে এবং ছেলে এবং মেয়ে পাখি উভয়ই মেটিং করতে চাইবে এটা যে কোনো প্রাণীর জন্যই প্রায় প্রযোজ্য তো এখন এই ভিটামিন ই ক্যাপসুলটা আপনি কিভাবে খাওয়াবেন এটার একটা ক্যাপসুলের দাম পড়বে তিন থেকে পাঁচ টাকা এরকম বিভিন্ন রেঞ্জের আছে কোয়ালিটি ভেদে আপনি দোকানে গিয়ে ভিটামিন ই ক্যাপসুল দিন মানুষের দোকানে গিয়ে মানুষের ওষুধের দোকানে গিয়ে ভিটামিন ই ক্যাপসুল চাইলেই হবে তো এই ওষুধটা কীভাবে খাওয়াবেন একটা ছোট ওষুধ আপনি আড়াইশো গ্রাম খাবারের মধ্যে মিক্স করবেন এরপর ওই খাবারটা আপনি কয়েকদিন আপনার পাখিকে খাওয়ান তো স্বাভাবিকভাবে নিয়ম হলো একটু ঠান্ডা দিনে এই ক্যাপসুলটা খাওয়ানোর এই ক্যাপসুলটা বের করে এটার ভেতরের যে অংশটুকু সেটা এই আড়াইশো গ্রাম খাবারের সাথে মিক্স করে আপনার পাখিকে একটু একটু করে খাওয়াবেন আর পর্যাপ্ত পানি রাখুন এখানে আর টানা এক সপ্তাহের বেশি খাওয়াবেন না এক সপ্তাহ খাওয়াবেন যে সেখানেও একদিন একদিন গ্যাপে গ্যাপে খাওয়ান ধরেন আজকে খাওয়ালেন কালকে খাওয়াবেন না আবার পরশু খাওয়ালেন তারপরের দিন খাওয়াবেন না এভাবে আপনি গ্যাপে গ্যাপে আপনার পাখিগুলোকে চার দিন খাওয়ান এতেই আপনার পাখির কিন্তু ব্রিডিংয়ের একটা মনোভাব তৈরি হবে এবং তারা বৃড় করবে তো আজকের ভিডিওতে এটুকুই আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কিংবা আমার এই খাবারের প্যাকেজটা সম্পর্কে যদি আপনারা জানতে চান তবে আমাকে কমেন্ট করতে পারেন প্লাস আমাদের ফেসবুক পেজে গিয়ে আমার সাথে চ্যাট করে বিস্তারিত জানতে পারেন তাছাড়া আপনি যদি এটা অর্ডার করতে চান তবে প্রথম কমেন্টে ফোন নাম্বার দেওয়া থাকবে তাছাড়া আমার ভিডিও ডিসক্রিপশনেও ফোন নাম্বার এবং পেজের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে আমার সাথে যোগাযোগ করুন কিংবা ফোন করুন ধন্যবাদ এতক্ষণ সায় থাকার জন্য